শোন আমি আসছি, তোমরা যাও আমি আসছি, যারা আসো। নূপুর, সরি নূপুর, আমি সত্যি তোমার কাছে কৃতজ্ঞ। কাল ওই সময় তুমি না এলে আমি হয়তো মারাই যেতাম। জীবন মরণ সবই আল্লাহর হাতে, আর তা না হলে আমি ওই সময় বা ওই রাস্তা দিয়ে কেন যাচ্ছিলাম? যাক, ফুল দিয়ে ফেলেছ? হ্যাঁ, তোমার জন্য অপেক্ষা করছিলাম, পরে সবাই মিলে দিয়ে ফেললো তখন আমিও। কি হলো দেখি দেখি, ঠিক আছে, থ্যাংক ইউ, মেনশন না, দেখা হবে, সি ইউ লেটার। প্রেম ভাই, এত লেট কেন আপনার? আরে লেট তো লেট হয়ে গেল, এখন কি করব? তোমরা কি ফুল দিয়ে ফেলেছো? হ্যাঁ দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে আসি। প্রেম ভাই, কি ব্যাপার, কিছু বলবা যে? আচ্ছা, নূপুর আর অভি কি? হ্যাঁ, খুব কাছাকাছি যে, একেবারে চলচ্চিত্র নায়ক নায়িকাদের মতো, একজন অপরকে ছাড়া বাঁচতে পারে না যে। কি ব্যাপার, খবরটা সমস্ত কলেজ জানে, তুমি জানো না যে? তোমার বাপ দেখে মনে হচ্ছে তুমি গোলাপানিতে মাছ ধরার চেষ্টা করতেছ। হুম হুম, লাভ নাই, পানিও যাবে মাছও যাবে। তোমাকে দেখে খুব চালাক মনে করতাম, বাট ইউ আর এ ভেরি পুলিশ গার্ল। নূপুর, কি ব্যাপার, যারা কিছু বলবে? বলতেই তো এসেছি। আচ্ছা তুমি কি মনে করো বলো তো, আমি অন্ধ, আমি কিছু বুঝি না? কি ব্যাপার, হঠাৎ তুমি এত এক্সাইটেড হয়ে যাচ্ছ কেন? অভির সাথে তোমার কি সম্পর্ক? সেটা অভিকে জিজ্ঞেস করো। না, সেটা আমি তোমার মুখ থেকে শুনতে চাই। তাহলে শুনে নাও, অভিকে আমি ভালোবাসতাম আর এখনো বাসি। ইম্পসিবল, অভি আমাকেই ভালোবাসে, আর তুমি আমাদের ভালোবাসার মাঝখানে বাধার দেয়াল সৃষ্টি করতে চাও? পারবে না, পারবে না নূপুর, তুমি বোকা স্বর্গে বাস করছ। অভিকে আমি ভালোবাসি আর অভি আমাকে ভালোবাসে, আই লাভ হিম। এই যারা, তুমি বড্ড বাড়াবাড়ি করছো, অভি তোমাকে ভালোবাসে সেটা তুমি নিজেই জাহির করছো কেন? সেটা আমার ব্যাপার, এই নিয়ে তোমাকে কথা বলতে বলেছে কে? হু আর ইউ? হ্যাঁ, আমি নূপুরের বন্ধু, শি ইজ মাই ফ্রেন্ড। আর তুমি অভিকে নিয়ে যে স্বপ্ন দেখছো, সে স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, কোনোদিনও পূরণ হবে না, কথাটা মনে রেখো। আই সি ইউ, আমি তোমাদের দেখে নেব। একেবারে চলচ্চিত্র নায়ক নায়িকাদের মতো, একজন অপরকে ছাড়া বাঁচতে পারে না যে। খবরটা সমস্ত কলেজ জানে, তুমি জানো না যে? অভিকে আমি ভালোবাসতাম, অভিকে আমি ভালোবাসি, এখনো বাসি, আর এখনো বাসি।